এমআরট লাইন 6 এখন চোখের সামনে যেন স্বপ্নের বাস্তবায়ন। সেই উত্তরা থেকে শুরু আপাতত শেষ গন্তব্য আগারগাঁও। জুলাই মাসেই মতিঝিল পর্যন্ত শুরু হবে পরীক্ষামূলক চলাচল, বছর শেষে বাণিজ্যিক যাত্রা। ওইদিকে মতিঝিলের পর চলছে কমলাপুর পর্যন্ত এগিয়ে নেয়ার কাজ। লাইন 6 এর পর এর মধ্যে শুরু হয়েছে লাইন 1 এর কাজ, কিছুদিন বাদে লাইন 5 এর কাজও মাঠে করাবে। পরের ধাপে 3 আর সবশেষ লাইন 4। এর মাধ্যমে 2030 সাল নাগাদ গোটা রাজধানী চলে আসবে মেট্রো নেটওয়ার্কে। প্রাথমিক পরিকল্পনায় এই লাইনগুলোই এরপরে টঙ্গি, সাভার, গাজীপুর, নরসিংদী, কেরানীগঞ্জ আর নারায়ণগঞ্জে বর্ধিত করার পরিকল্পনা থাকলেও এবার একটু আগেই কাজে হাত দিচ্ছে ডিএমটিসিএল। যেহেতু লাইন 6 এর কাজ নির্ধারিত সময়ের আগেই শেষ, তাই এবার উত্তরা থেকে টঙ্গী অংশের কাজ শুরু করতে চান তারা। পাশাপাশি এর আরেকটি লাইন আশুলিয়া হয়ে যাবে বাইপাইল। টঙ্গী অংশ গিয়ে মিলবে লাইন 1 এর বর্ধিতাংশে আর বাইপাইল থেকে যুক্ত হবে লাইন 5 এ। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন কমলাপুর অংশের পরেই এই দুই অংশ নিয়ে কাজ করবেন তারা। এমআরটি লাইন 6 এদিক দিয়ে আশুলিয়া যাবে, আশুলিয়া দিয়ে বাইপাইল যাবে, বাইপাইল থেকে নবীনগর যাবে, টঙ্গীতে যে লাইন 1 এর সাথে মিট করে দেওয়া হবে। আপনারা হয়তো চিন্তা করতেছেন যে 6 এখানে কেন মিট করলো না, কারণ এদিক দিয়ে যে বিআরটি ওরা যে এখানে ল্যান্ডিং দেখাইছে, ল্যান্ডিং দেখানোর জন্য এদিক দিয়ে যাওয়ার সুযোগ নাই, ঠিক আছে। যার জন্য আমরা টঙ্গী থেকে যে লাইন 1 এর সাথে আমরা মিট করে দিচ্ছি, লাইন 1টা আন্ডারগ্রাউন্ড দিয়ে সে কিন্তু গাজীপুর পর্যন্ত চলে যাবে। তাইলে টঙ্গীতে তাদের এখানে আমাদের একটা ইন্টারসেকশন হয়ে গেল। যদিও এখন পর্যন্ত কেবল পরিকল্পনাতেই সীমাবদ্ধ পুরো কার্যক্রম। এমআরটি লাইন 5-6 আমরা কবে শেষ করে ফেলবো? 25 সালের জুনে আমরা বলেছি যে আমরা ইয়েতে শেষ করে ফেলবো, কমলাপুর পর্যন্ত শেষ করে ফেলবো। তাহলে এই লাইনে আমরা ফ্রি হয়ে গেলাম, তখন আমরা আমাদের যে 41-এর যে প্রোগ্রামটা সেটা মাথায় রেখে আমরা একদিকে টঙ্গীর দিকে যাব, আবার আরেক দিকে এদিকে এসে নবীনগর পর্যন্ত আসব। এটা কিন্তু এখন একদম কোনো স্টেজে না, প্ল্যানিং স্টেজে। এরই মধ্যে বর্ধিতাংশের কাজে জাইকার আর্থিক সহায়তার কথা জানিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা।